প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত আস্থাভাজন লালমোহন তজুমদ্দির গণমানুষের নেতা, 5 লক্ষ মানুষের শেষ ঠিকানা, আমাদের সকলের প্রিয় নেতা নুরনবী চৌধুরী সাওয়ান ভাইয়ের অত্যন্ত বিশ্বস্ত, লালমোহন পৌরসভার সর্বস্ত মানুষের বিশ্বস্ত লোক, আজকের সবার এমদাদুল ইসলাম হাজি এমদাদুল ইসলাম তুহিন ভাই আজকে আপনাদের মাঝে এসে, আর মাত্র 2-1 দিন পর ভোট 14 তারিখে, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন বিভিন্ন বাড়িতে, বিভিন্ন ঘরে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মসজিদে, বিভিন্ন উঠান বৈঠক করেছেন, একটা কারণে করেছেন, আপনারা বলেন উনি যতদিন এই আপনাদের লালমোহন পৌরসভার মেয়র ছিল উনি কি উন্নয়ন করেছে না করে নাই? আপনারা বলেন উন্নয়ন করছে? উনি একটা দলের প্রভাবশালী নেতা এখনো আগেও ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নির্যাতিত কর্মী, 2001-এর পর যিনি বারবার নির্যাতিত হয়েছেন, যিনি কারাবন্দী ছিলেন আমাদের প্রিয় নেতার নির্দেশে, এবং সে লালমোহন পৌরসভা মানুষ অনেক ভালোবাসেন, সে কখনো কি আওয়ামী লীগ বিএনপি হিসাবে লালমোহন পৌরসভার মানুষকে দেখছে? কাউকে বিএনপি হিসাবে ট্রিট করছে? কাউকে আওয়ামী লীগ হিসাবে ট্রিট করছে? তিনি এই লালমোহন পৌরসভার প্রত্যেকটা মানুষকে তার নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন হিসাবে দেখে, তিনি দীর্ঘদিন এই পৌরসভার মেয়র নির্বাচন করার চেষ্টা করেছেন, তিনি নমিনেশন নিয়ে দল থেকে গতবার তিনি হয়েছেন মেয়র, তাই তিনি কি লালমোহনের কোন মানুষের সাথে খারাপ আচরণ করেছেন? এর আগে তো অনেকে নেতা ছিলেন, অনেক বদনাম আছে, ওনার কি একটা বদনাম আছে? আজকে আপনারা যেই বাড়িতে বসে আছেন, যেই বাড়ির লোক, উনি কি আপনাদের দরজার কাজ করাইছে? এই নয়নি গ্রামের কেউ সাথে খারাপ আচরণ করছে? যদি না করে বলেন, আপনারা ওনাকে এবং আমার প্রিয় নেতার উন্নয়ন কাজ করার জন্য এই মেয়র মহোদয়কে আল্লাহ রাস্তে একটি ভোট কি আপনারা দেবেন? তাহলে সবাই হাত উঠান তো দেখি, বলেন এর মার্কা আছে? সবাই বলো সাওয়ান ভাইয়ের, শেখ হাসিনার নৌকা।